স্বাগত তোমার একটি নতুন ভিডিওতে খন্দকার ব্লগসে। এই ভিডিওটি হচ্ছে আপনার ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার মেয়াদ 24 থেকে 36 মাস করা হয়েছে, মানে 2 বছর থেকে 3 বছরের ভিতরে পাওয়া যাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সার্বিনি করা আইনটাকে পরিবর্তন করে নতুন করে যে আইন করা হয়েছে সেই আইন অনুযায়ী 24 থেকে 24 মাস নির্ধারণ করা হয়েছে সিটিজেনশিপ পাওয়ার মেয়াদ। সো 24 মাসের ভিতরেই দিতে হবে, আর যদি কোনো কারণে সেটা ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় অথবা কোনো কিছুতে ঝামেলা হয় সেক্ষেত্রে সেটা প্ররোগাবিলে 36 মাসে, মানে সেটা 34 মাস পর্যন্ত যাইতে পারে, তার ভিতরে আপনাকে অবশ্যই পাসপোর্ট দিতে হবে। সো সেটা এখন আপনি বলতে পারেন, ভাই আমরা তো অ্যাপ্লাই করে ফেলছি। এই লেজে আসার পর 20 ডিসেম্বর 2020 থেকে তারপর থেকে যারা জমা দিবেন তারা এই নতুন আইনে পড়বেন, 24 মাসে পাবেন। যদি কোনো কারণবশত দেরি হয় সেই ক্ষেত্রে আপনাকে 36 মাস পর্যন্ত নিতে পারবে, মানে 2 থেকে 3 বছরের ভিতরে আপনাকে অবশ্যই আপনার সিটিজেন আনসারটা কমপ্লিট করতে হবে যে আইনটা আসছে সেটা। সো আপনাদের, আপনারা যারা অ্যাপ্লাই করছেন আগে তারা এই আইনের ভিতরে পড়েন না, তারা পুরাতন আইনেই পড়বেন। আর যারা 20 ডিসেম্বরের পরে জমা দিয়েছেন তা মানে দিয়েছেন বা দিবেন তারা এই নতুন আইনে পড়বেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর আসসালামু আলাইকুম।